বাংলাদেশকে 3 কোটি করোনার ভ্যাকসিন দেবে ভারতের সিরাম ইনস্টিটিউট। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভ্যাকসিন সংক্রান্ত মৌনস্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক কথা বলেন। ভারতের উৎপাদন হওয়ার পর প্রথম দিকে ধাপে ধাপে বাংলাদেশে করোনা ভ্যাকসিন সরবরাহ করা হবে বলেও জানান মন্ত্রী। আমাদের মধ্যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দিবে। যখনই এটা তৈরি হবে, প্রস্তুত হবে, তখনই বাংলাদেশকে প্রথম ট্রাঞ্চে, প্রথম সুবিধামতো সময়ই বাংলাদেশকে দিবে।